বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ইতিহাসভিত্তিক বইয়ে নতুন প্রজন্মের আগ্রহ আশা জাগিয়েছে ইতিহাস গবেষক লেখক এবং প্রকাশকদের মনে। প্রকৃত ইতিহাস চর্চার তাগিদ শেকর সন্ধানে তরুণ পাঠকদেরও। অমর একুশে বইমেলা ঘুরে আরও জানাচ্ছেন মানিক শিকদার। চতুর্থ দিনে বইমেলার ফটক খুলে দুপুর তিনটায়, বিকেল থেকেই পাঠক দর্শনার্থীদের ভিড়, আর সন্ধ্যায় পূর্ণতা পায় মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। পরিবার প্রিয়জন নিয়ে ঘুরে ঘুরে অনেকেই খুঁজেছেন কাঙ্ক্ষিত বই। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের বই এগুলো মানে হচ্ছে পড়া হয়, তো এগুলো আমার ভালোই লাগে। স্কুলে তো অনেক ইনফরমেশনই এখন জানছে আর কি, তারপর ওরা জানতে চায়, কিনতে চায়। অমর একুশে বইমেলায় আমার এবছর প্রথম এবং আমি ব্যাপকভাবে অভিভূত। তবে আজকে আসার পেছনে অবশ্যই অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশের আস্তে আস্তে আজকে এই জায়গায় পদার্পণ এবং তার ইতিহাস সম্পর্কে জানা। উপন্যাস, গল্প, কবিতার চাহিদা বেশি থাকলেও শেকরের সন্ধানে অনেক পাঠকই কিনছেন ইতিহাস ভিত্তিক বইও। বই পড়ে যখন আমি তৃপ্তি পাব তখন তো শুধু এক ধরনের বই পড়ে যাব তা তো না, শুধু প্রেমের গল্প পড়ব, বিচ্ছেদের গল্প পড়ব না, দেশের গল্প পড়ব না, ইতিহাস পড়ব না, যুদ্ধ পড়ব না, তা তো না। এবং যার বই পড়ে আনন্দ পাওয়ার কথা সে সব বই পড়েই আনন্দ পায় এবং পাওয়া উচিত আমি মনে করি। মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী সহ বিভিন্ন গবেষণাধর্মী বইও বাড়ছে আগ্রহ। প্রচুর মুক্তিযুদ্ধের লেখা, মুক্তিযুদ্ধের বই প্রকাশ হচ্ছে প্রতিবছর। আমার পাবলিকেশন থেকে এবার এটি মুক্তিযুদ্ধের একটা উপন্যাস নিয়ে এসেছি, বাংলাদেশের গণহত্যা, এই বইটিও অনেক সাড়া পাচ্ছে। পাঠকদের এ চাহিদা বিবেচনায় নতুন নতুন বই মেলায় নিয়ে আসছেন ইতিহাস গবেষকরাও। এই বইগুলো এক কিনছে যারা মুক্তিযুদ্ধের উপর আবার গবেষণা করছে, লিখছে, তারাও কিনছে এবং মুক্তিযুদ্ধের উপর যে আগ্রহ, জানার আগ্রহ, আর বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিযোগিতায় যে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা রচনা প্রতিযোগিতা, এগুলোর জন্য কিন্তু কিশোরদের একটু অনুপ্রেরণা দেওয়া হয়, তখনও এই বইগুলো কিন্তু কিনছে ওরা। পুরনো বইয়ের পাশাপাশি চতুর্থ দিনে নতুন 113টি বই এসেছে মেলায়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।